আসসালামু আলাইকুম দর্শক, আজকে আজনে আপনাদের জন্য থাকছে খুবই ইজি একটা রেসিপি, কিভাবে আপনারা বাসায় কাস্টার্ড পাউডার তৈরি করতে পারেন খুব সহজেই, কিন্তু অল্প কিছু উপকরণে বাসায় আপনারা তৈরি করতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা যায়। কাস্টার্ড পাউডার তৈরি করার জন্য আমাদের শুরুতেই লাগছে চিনি। আমি এখানে চিনি গুঁড়া করে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স, এখানে 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি গুঁড়া দুধ, 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিয়েছি জর্দারাং পরিমাণ মতো। আপনারা যদি একটু বেশি কালার করতে চান তাহলে জর্দারাংটা একটু বাড়িয়ে দিলেও হবে, আবার জর্দারাংয়ের পরিবর্তে আপনারা চাইলে অরেঞ্জ কালারটাও অ্যাড করতে পারেন। আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি আইসিং সুগার অর্থাৎ চিনি গুঁড়াটা নিয়ে নিব। আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর একটু হলেও উপকারে যদি আসে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এখন ব্লেন্ডারে জারে একে একে আমি গুঁড়া দুধ কর্নফ্লাওয়ার সবগুলো দিয়ে দিলাম, জর্দারং দিয়ে দিলাম, আর অল্প একটু ভ্যানিলা এসেন্স দিব। এটা না দিলেও কোনো সমস্যা নাই, তবে দিলে ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, দেখেন, যাতে করে সবগুলো খুব ভালোভাবে মিক্সড হয়। এখন ব্লেন্ডারে জারটা লাগিয়ে এটা 20 থেকে 30 সেকেন্ডের জন্য ব্লেন্ডার করে নিব। ওটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, আমি এখন একটা বাটিতে আপনাদের ঢেলে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, একেবারে কেনা কাস্টার্ড পাউডারের মতো। তা খুব সহজে যদি এরকম বাসায় তৈরি করা যায় তাহলে কি জন্য আমরা এটা কিনে ইউজ করব। বাসায় তৈরি করলে কিন্তু খরচটাও খুবই কম। আশা করব আমার আজকের এই ছোট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটির অল বাটনটা সিলেক্ট করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আমি একটা কাছের জারে এটা উঠিয়ে নিচ্ছি, এটা কাছের জারে রেখে আপনারা বাইরেও রাখতে পারেন কিংবা নর্মাল ফ্রিজের নর্মালেও রাখতে পারেন। এটা কিন্তু অনেক দিন ভালো থাকে, যেহেতু এখন রমজান মাস, খুব সহজে বাসায় তৈরি করে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। এই যে জারে ভরে নিয়েছি, এখন এটা আমি ফ্রিজের নর্মালে রেখে দিব। আর এভাবে করে প্রায় 1 বছর পর্যন্ত আপনারা যদি অনেকগুলো তৈরি করেন তাহলে খেতে পারবেন। এটা যে শুধু ফ্রুট কাস্টার্ড তৈরি করতে ব্যবহার করা যায় সেটা না, এটা আইসক্রিমও তৈরি করতে ব্যবহার করা যায়। আমি তো সব কাজে এটা ইউজ করি। এই ছিল আমার আজকের ভিডিও, ফিরে আসবো আপনাদের মাঝে আবার অন্য কোনো মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।